ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহরাত আপনি প্রশ্ন করেছেন যে কোনো মহিলা যদি ছাগল বাঁধা আছে বা গরু বাঁধা সেই রসির উপর দিয়ে চলে যায় ডিঙে যায় তাহলে সন্তান গর্ভের সন্তান চিকন হবে সরু হবে রসির মতো লম্বা হবে ইত্যাদি আর যদি

ভাই আসলে এগুলো সবই কুসংস্কার সবই এগুলো কুসংস্কার এবং জঘন্য ধরনের কুসংস্কার একটা সন্তান শুরু হবে না লম্বা হবে ওই রশিটা তার মালিক সৃষ্টিকর্তা নাই সৃষ্টিকর্তা কিচ্ছু নাই এখানে হ্যাঁ ওই রশিটা তার মালিক ওর উপর দিক ডিঙে গেলে রশিটাতে ওই সন্তানটা শুরু করে দেবে লম্বা করে দেবে আর আমস্যায় রাতে যদি মানে মাছ কাটে আর মাছের যদি আহ চোখ ফেলে দেয় তাহলে চোখ কান হয়ে যায় এই এইটাই কি তাহলে সন্তানের চোখ দান করা আর চোখ না দেয়া চোখ অন্ধ করার মালিক নাকি ঠোঁট কাঠ দিলে ঠোঁট কাটা হবে এগুলো আসলে জঘন্য ধরনের কুসংস্কার এগুলো থেকে আমাদের আহ আমাদের বেঁচে থাকতে হবে

দোয়া করতে পারে এমনিতে দোয়া করতে পারে বৈবাহিক জীবনে আসার পরে এমনিতেই দোয়া করতে পারে যে আল্লাহ তুমি আমাদের সুসন্তান দান করো আর যে সকল দোয়া গলা কোরআন শিক্ষা দেওয়া আছে হাদিসে শিক্ষা দেওয়া আছে যে সকল দোয়া আমরা করতে পারি ইব্রাহিম যেমন দোয়া করেছে রব্বাহি আসালিম